नमस्कार इनफोगुरु यूट्यूब चैनल पक्ष के स्वागत बंधुरा आज के अपने सामने एम एक नतून धरण व्यवसार आइडिया नहीं हाजिर हो व्यवसाटी अपनारा शुरू कर ले प्रत्येक मासे कम पक्षे एक लक्ष टाका तार अधिक अपनारा अनायसे इनकाम करते पारबेन। चलुन आमरा ए व्यवसार आइडिया सम्पर्के कोम्पानिर फाउंडारेर काछ थेके डिटेल्से जेने नेई। नमस्कार इनफोगुरु यूट्यूब चैने आपके स्वागत। तो अपन की प्रोडक्ट रही है बेसिकलि दोधरण प्रोडक्ट आज है एक हट आइटेमो आज है एक कोल्ड आइटेम हट बेवरेजा जेटा आज से क्षेत्र में अपना कि सेगमेंट आज जेम धरन जो बार्गारे एक सेगमेंट आज अपना सैंडविच सेगमेंट आज अच्छा इच्छा अपना स्नैक्स आज अच्छा और कोल्ड आइटेम मध्य लस्सी में तो लस्सी टाइप सब चाहे प्रायोरिटी बेसि ए लस्सर मध्य बारो चौदह रकम আপনার মানে ভেরিয়েন্ট আছে। তারপর আপনার ফালুদা আছে, আইসক্রিম আছে, মিল্ক শেক, স্মুদি, ন্যাচারাল জুস সমস্ত কিছুই আছে। মানে চোদ্দ থেকে পনেরো রকমের লস্যি পাওয়া যাবে। হ্যাঁ আচ্ছা, আর বলছি কেউ যদি মানে আপনাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা শুরু করতে চায় তাহলে তার কতখানি জায়গা প্রয়োজন? লস্যি কিংয়ের ফ্র্যাঞ্চাইজি বা আউটলেট যদি কেউ খুলতে চায় সেক্ষেত্রে আমাদের জায়গা মিনিমাম 150 থেকে 200 স্কোয়ার ফিট মানে 150 থেকে 200 স্কোয়ার ফিটের মতো মিনিমাম যা পড়ছে। আচ্ছা, এই ব্যবসাটাতে কিরকম প্রফিট হবে এই ব্যবসা থেকে? দেখুন প্রফিট মার্জিন যেটা আমাদের আমরা যেটা ক্যালকুলেশন করে আমরা বের করেছি সেটা আপনার গ্রস সেলের উপরে নিয়ার অ্যাবাউট আপনার যদি খুব মিনিমাম সেলও হয়ে থাকে আচ্ছা নিয়ার অ্যাবাউট 1 লাখ আর্ন করতে পারে একটা আউটলেট থেকে। মানে একটা আউটলেট থেকে মোটামুটি 1 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না? মানে আপনাদের যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের উপর বেশি? আমি আপনাকে মিনিমাম বললাম, তার উপর তো আপনার লোকেশন ডিপেন্ড করে কোন লোকেশনে খুলছে সে। তারপর আপনার কিছুটা একটা লোকেশন প্রাইম লোকেশন তো অবভিয়াসলি ডিপেন্ড করে, একটা ভালো প্রাইম লোকেশনে কেউ কেউ যে কোনো বিজনেস করে সেক্ষেত্রে তো আছে। আর যেহেতু এটা একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি আমরা, একদমই নতুন একদমই নতুন কনসেপ্ট। আর ধরুন যে আপনার যে সিটিতে বা যে টাউনে এখন অব্দি মানে এটা জিনিসটা আসেনি সেখানটাতে যদি লস্যি কিং যদি সেখানটাতে যদি একটা আউটলেট হয়ে যায় তো কোম্পানি এত খুবই অ্যাসুরেন্স যে ডে ওয়ান থেকে ওইখানটাতে আপনার বিজনেস চেক করে নেবে আর কি। যদি কেউ শুরু করে তাহলে তার সাপোর্ট হিসেবে আপনারা মানে কী কী দিতে যাচ্ছেন? দেখুন কোম্পানির সাপোর্ট তো অল টাইম থাকবে, তারপর আপনার পুরোপুরি যেটা ম্যান পাওয়ার যেটা থাকছে ম্যান পাওয়ার আপনার স্টাফ সমস্ত কিছু কোম্পানি প্রোভাইড করবে। আচ্ছা, সেক্ষেত্রে কোম্পানি স্টার্টিং থেকে শুরু করে কোম্পানি একটা আউটলেট যখন সেখানে দিচ্ছে ধীরে ধীরে ডে বাই ডে কী করে গ্রো আপ করবে সেটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি একটা কোম্পানির উপর থেকেই যায় সবসময়। আচ্ছা, সেক্ষেত্রে আমরা 100% আমাদের সাপোর্ট থাকবে, সহযোগিতা থাকবে 24x7 মানে আপনারা সবসময় সাপোর্ট। এক্স্যাক্টলি। আর এখানে ট্রেনিং এর ব্যাপারটা কি রয়েছে? মানে যারা খুলবে তারা তো হয়তো নতুন কিছুই জানে না, তাদের ক্ষেত্রে কিভাবে তারা কাজ করবে? আপনি একটা ভালো কোশ্চেন করেছেন। সেক্ষেত্রে আমাদের যেটা একটা লস্যি কিং যে হাবটা রয়েছে সেখানটাতে একটা মাস্টার কিচেন আছে। আচ্ছা, স্টাফকে ট্রেন করার জন্য একটা সেখানে ফ্যাকাল্টি আছে। আচ্ছা, যেখানে সেই ফ্যাকাল্টি জোর থাকবে তারা সেখানে স্টাফদেরকে ট্রেন করার ব্যাস, যারা আউটলেট দিচ্ছে তাদেরকেও একটা সব কিছু কীভাবে কীভাবে পরিচালনা করতে হবে সেক্ষেত্রে সহযোগিতা করবে। এই আপনাদের লস্যি কিংয়ের যদি আউটলেট কেউ খুলতে চায় তাহলে কত টাকা ইনভেস্টের ব্যাপার রয়েছে? দেখুন ইনভেস্টের ব্যাপারটা টোটালি আপনার ডিপেন্ড করে যে কতটা এরিয়ার উপরে খুলছে। আচ্ছা, আজকে মনে করুন যে আপনার 150 থেকে 200 স্কোয়ার ফিটে যদি কেউ খুলতে চায় আপনার এ টু জেড কমপ্লিট প্যাকেজ যেটা আছে ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে কিচেন ইকুইপমেন্ট থেকে শুরু করে আপনার বাইরে যাবতীয় যা যা কিছু আছে সমস্ত কিছু মিলে আপনার আমাদের মার্কেটে যেটা রেট আছে 10.5 to 11 lakh। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজি কস্টটা আপনার ফ্র্যাঞ্চাইজি ফিটা যেটা আছে এর মধ্যে ইনক্লুড থাকবে। এখানে রয়্যালটির ব্যাপার কোনো থাকছে কি? না, বেসিক্যালি আমাদের রয়্যালটি জিরো আছে। আদার্স কোম্পানিগুলো আজকে যারা মার্কেটে কাজ করছে তারা কি করছে, আজকে গ্রসারির উপরে একটা মিনিমাম মার্জিন 5% বা 6% একটা মার্জিন তারা নিচ্ছে আর কি, মানে যারা ফ্র্যাঞ্চাইজার আছে তাদের থেকে। বাট সেক্ষেত্রে আমাদের রয়্যালটি চার্জেসটা জিরো আছে। আচ্ছা, ওয়ান টাইম ইনভেস্ট করেই সে লাইফ টাইম ব্যবসা শুরু করতে পারে। আর বলছি এই ব্যবসায় লিগাল ডকুমেন্ট হিসাবে কি কি দরকার হচ্ছে? দেখুন লিগাল ডকুমেন্ট বলতে ফার্স্ট আমার কাজ স্টার্ট করতে হবে, এবার কাজ স্টার্ট করার আগে যখন আমাদের একটা এগ্রিমেন্ট থাকে আজকের ডেটে যেগুলো এগ্রিমেন্টের মধ্যে যেগুলো মেনশন থাকবে আজকে আমি কী কী কোম্পানির তরফ থেকে কী কী আমি আপনাকে প্রোভাইড করছি, একটা কিচেন ইকুইপমেন্টে কী কী দিব না দিব,
আপনার ফ্র্যাঞ্চাইজি ফির মধ্যে কি কি থাকছে না থাকছে সমস্ত কিছু একটা এগ্রিমেন্টে আপনার মেনশন থাকবে। আচ্ছা, অ্যাজ পার এগ্রিমেন্ট হিসেবে আমরা কাজে আগাব। তো সেক্ষেত্রে আপনার প্রথমে যে ফ্র্যাঞ্চাইজি যে আউটলেট খোলার জন্য যে ব্যক্তি থাকবে তার নর্মাল কেওয়াইসি লাগবে, তারপরে আমাদের নর্থ বেঙ্গলে আপনার বেসিক্যালি শিলিগুড়ি শিব মন্দির, তারপরে আপনার জলপাইগুড়িতে, তারপর রিসেন্টলি আমাদের কোচবিহারে হয়ে গেছে, আপনার লাস্ট অক্টোবরে ওপেনিং হয়েছে। আর ফিউচারে যেটা আপনি বললেন সেক্ষেত্রে আমাদের অলমোস্ট আপনার মালবাজার, তারপর আপনার গ্যাংটক এমজি রোড, আর আপনার আছে পাটনাতে, তিনটা জায়গা আমাদের মানে খুব রিসেন্টলি এই জানুয়ারির মধ্যে ওপেনিং হয়ে যাবে। আর যদি আমাদের জলপাইগুড়ি কুচবিহার বা দার্জিলিং ডিস্ট্রিক্ট বাদ দিয়েও বাইরের ডিস্ট্রিক্ট থেকে কেউ যদি নিতে চায়, মানে আমাদের এই ভিডিওটা তো টোটাল মানে ভারতবর্ষের লোকজন দেখছে, আবার আদার্স কান্ট্রি থেকেও দেখছে, দূর থেকে যদি কেউ নিতে চায় তাহলে আপনারা কি করবেন? স্যার দেখুন, লাস্সি কিং এমন একটা কোম্পানি আছে যেটা আমরা আরো আগে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে আরো বেশি আমাদেরকে জায়গাটাকে পুরো এক্সপ্যান্ড করতে হবে। সেক্ষেত্রে আমরা ফ্র্যাঞ্চাইজির যে ব্যাপারটা আছে আমরা পুরো প্যান ইন্ডিয়াতে কিন্তু যেটা আমি যেটা মনে করি বা ফিল করি ইয়াং জেনারেশনের জন্য এটা দারুণ একটা সুইটেবল একটা বিজনেস। আচ্ছা, আজকে যেরকম প্যান্ডামিক সিচুয়েশন চলে এসেছে, আজকের ডেটে আপনি যে কোনো বিজনেস করতে যাবে সেখানে আপনাকে অনেক কিছু প্রবলেম ফেস করতে হবে, মার্কেট আপনাকে ক্রেডিট দিতে হবে। এক্ষেত্রে আমাদের বিজনেসটা তো কোনো ক্রেডিট নেই, কোনো কিছু নেই, আপনার ক্যাশ বিজনেস। আর ইয়াং জেনারেশন জন্য খুবই একটা ভালো বিজনেস, একটা আপনি দেখতেই পাচ্ছেন একটা চাপ রয়েছে, তো সেখানে এই ব্যবসাটা শুরু করে অনেকেই ইনকাম করতে পারে এবং মহিলারাও এই ব্যবসায় মনে হয় এগিয়ে আসতে পারে। বলছি স্যার, আপনাদের সাথে যদি কেউ টাই আপ করতে চায় তাহলে যোগাযোগ কিভাবে করবে? যোগাযোগের জন্য আমাদের পার্সোনাল ওয়েবসাইট আছে আপনার lassiking.in, ফ্র্যাঞ্চাইজি বলে আমাদের এখানটাতে সমস্ত কিছু ডিটেল পেয়ে যাবে। এছাড়া আমাদের পার্সোনাল জিমেইল আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফেসবুকে পেজ আছে lassiking বলে, আমাদের সাথে মানে অনেক ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে। সেক্ষেত্রে যাক, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে খুব সামান্য ইনভেস্ট করে আপনারা এই lassiking এর একটি যদি আউটলেট ওপেন করতে পারেন তাহলে আপনারাও কিন্তু এখান থেকে প্রত্যেক মাসে 1,00,000 টাকা বা তার অধিক ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্যবসার আইডিয়া। ব্যবসার আইডিয়াটি যদি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আরও একটি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।